আমার ডোনার এরিয়া খুবই ভালো ছিল, ওখানকার গ্রাফগুলো প্রচণ্ড ভালো যে গ্রাফগুলো লাগানো হয়েছে, এবং রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আসবে এটা আমি আশা করছি বা আমি নিজেও ফিল। হ্যালো এভরিওয়ান, অফিসিয়াল মোহর্ত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার, আজকে 15 দিন কমপ্লিট হচ্ছে, তো 15 দিন পরের রিভিউটাই কিন্তু আজকে আমি আপনাদের শেয়ার করব। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, আর ভিডিওগুলোকে অনেক অনেক লাইক শেয়ার করুন, কারণ হেয়ার রিলেটেড যত রকম সমস্যার সলিউশন আছে সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকবো। আমার নিজের সমস্যাটা আমি কীভাবে সলভ করছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে থাকবো। তো এখন যেটা দেখার ব্যাপার যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার 15 দিন কমপ্লিট হয়ে গেছে, তো এই 15 দিন কমপ্লিট হওয়ার পরে আমার মাথার কী কন্ডিশন, তো দেখুন দিস ইজ ট্রান্সপ্লান্টেড এরিয়া, এটা দেখতে পাচ্ছ, এটা ট্রান্সপ্লান্টেড এরিয়া, তো এটা হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড এরিয়া। সেই সঙ্গে সঙ্গে ডোনার এরিয়াটাও যদি আপনাদেরকে একটা বার, এটা এখন ডোনার এরিয়া যেটা দেখতে পাচ্ছেন, ডোনার এরিয়া, তো ডোনার এরিয়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে, কোনো রেডনেস নেই, কোনো পিম্পলস নেই, তো ডোনার এরিয়ার ওভারঅল কন্ডিশন খুব গুড, আর কোনো ইচিং নেই, আস্তে আস্তে সেটাও কমে আসছে। তো ডোনার এরিয়াটা আপনারা দেখে নিন একটাবার ভালো করে, তো ডোনার এরিয়ার কন্ডিশনও খুব ভালো, খুব কোনো ইচিং নেই, জ্বালা নেই, যন্ত্র নেই, ডোনার এরিয়াটা ওভারঅল কন্ডিশন খুবই ভালো। যাই হোক, এখন যেটা কথা হচ্ছে যে আপনাদের আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমার হেয়ার ট্রান্সপ্লান্টে কত খরচ হয়েছে। তো বেসিক্যালি খরচের কথা বলতে গেলে দেখুন এখন কিন্তু ট্রান্সপ্লান্টের খরচটাও আগের থেকে অনেকটাই কমে এসেছে। যখন আমরা দেখতাম যে বাইরে কোথাও দিল্লিতে বেঙ্গালুরুতে যখন ট্রান্সপ্লান্ট হতো অনেক খরচ হতো, তো এখন আমি কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি এবং আমার খরচ হয়েছে আমার যে ট্রান্সপ্লান্টের এরিয়া সঙ্গে সঙ্গে এই যে এরিয়া বিয়ার্ডের কাছে যে এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, এই এবং এরিয়া টোটালটা কভার করে আমার টোটাল 3000 গ্রাফ্ট ওনারা বলেছিলেন বল্ডনেস গ্রেড 3। তো বল্ডনেস গ্রেড 3 এখান থেকে নিয়ে শুরু করে এবং এই পর্যন্ত যেটা আপনারা দেখেছেন, তো আমার বল্ডনেস গ্রেড 3 ছিল, আমার ডোনার এরিয়া খুবই ভালো ছিল, ওখানকার গ্রাফগুলো প্রচণ্ড ভালো যে গ্রাফগুলো সামনে লাগানো হয়েছে, এবং রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আসবে এটা আমি আশা করছি বা আমি নিজেও ফিল করি। তো আজকে যে খরচটার কথা বলি, আমার টোটাল 3000 গ্রাফ লেগেছে, তো এই 3000 গ্রাফটের কস্টিং গ্রাফ 20 টাকা, 60,000 টাকা সার্জারি কস্টিং, এটা আমার খরচ হয়েছে 3000 গ্রাফ অনুযায়ী। আমার যে ট্রান্সপ্লান্ট হয়েছে ওভারঅল ট্রান্সপ্লান্ট 7 ডেজ মেডিসিন সবটা নিয়ে আমার কমপ্লিট হয়েছে 60,000 টাকায়, তো এটা ছিল আমার টোটাল ট্রান্সপ্লান্টের খরচ। এবং তারপরে আদার্স কোনো খরচ থাকে না, ট্রান্সপ্লান্ট থেকে ট্রান্সপ্লান্টের 7 দিন কোনো খরচ নেই, ওনারা সমস্ত মেডিসিন ওষুধ সবটাই দিয়ে দেয়, সেগুলো খেলে আপনার মোটামুটি ডোনার এরিয়া থেকে শুরু করে ইচিং যেটা ট্রান্সপ্লান্টের এরিয়া সেটাও কিন্তু কভার হয়ে যায়। এটা হচ্ছে আমার ট্রান্সপ্লান্ট জার্নির আজকে যে খরচটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, আর বাকি রেজাল্ট রেজাল্টটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন, আমি প্রতিনিয়ত আমার যে রেজাল্টের কন্ডিশন সেটা আমি শেয়ার করছি। তো আজকের যে কন্ডিশনটা আজকে বললাম আরও একবার আপনাদেরকে বলে দিই যে 15 দিনে আমার মাথার কন্ডিশনই একেবারে শুকিয়ে গেছে, এগুলো খুব একটা সমস্যা নেই। তো 15 দিনের কন্ডিশনটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আরও একবার রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।